জার্মানির আবিষ্কারক কার্ল বন ড্রাইস নামক এই ব্যক্তি প্রথম সাইকেল আবিষ্কার করেছিলেন সাল 1871 এ সুইফট ওয়ার্কার নামক প্যাডেল ছাড়া এই সাইকেলটি প্রথম রাস্তায় পা দিয়েছিলেন ফ্যাক্ট নাম্বার 2 আপনি কি জানেন মশারা পুরুষের রক্তের চেয়ে মহিলাদের রক্তকে বেশি পছন্দ করে ফ্যাক্ট নাম্বার 3 আপনি কি জানেন বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল ফসল হলো জাফরান যার দাম প্রতি পাউন্ডে $2500 ফ্যাক্ট নাম্বার 4 আপনি কি জানেন বিশ্বের সবথেকে ছোট জাতের মুরগি হলো মালয়েশিয়ান ফেরামা বান্টাম যার ওজন 500 গ্রামেরও কম যার দৈর্ঘ্য হচ্ছে 15 থেকে 25 সেমি লম্বা ফ্যাক্ট নাম্বার 5 আপনি কি জানেন শূকর ছিল 6000 বছর আগে গৃহপালিত প্রথম প্রাণী সর্বোপরি ঝাড়খণ্ডের লোক তাদের ফোনকে এই গাছটির উপর কেন ঝুলিয়ে রাখে আসলে এটি ঝাড়খণ্ডের গারোয়া গ্রামের যেখানে নেটওয়ার্কের প্রচুর ঝামেলা রয়েছে এই কারণে গ্রামের লোক তাদের ফোনকে এরকম গাছে ঝুলিয়ে রাখে যেখানে সঠিক সিগন্যাল পাওয়া যায় আর এইসব লোক গাছের নিচে বসে থাকে আর যার ফোন বাজে উনি গাছের উপর চড়ে কল রিসিভ করেন কিন্তু আজকাল দিনেও ঝাড়খণ্ডের এই গ্রামের পরিস্থিতি একই বন্ধুরা একটি বাচ্চা একটি বল নিয়ে খেলছিল এবং তার বল একটি ট্রাকের নিচে চলে যায় যার পর সেই বাচ্চা ট্রাকের নিচে গিয়ে নিজের বল বের করার চেষ্টা করে কিন্তু ঠিক তখনই ট্রাকের ড্রাইভার সেইখানে এসে যায় এবং ট্রাক ড্রাইভার ট্রাককে স্টার্ট করে এগোনোর জন্য প্রস্তুত হয় ঠিক তখনই একজন বাইক আরোহী বাইকে করে পিছন দিক থেকে আসছিল আর ওই বাইক আরোহীর নজর হঠাৎই ওই বাচ্চার উপর পড়ে যায় যার পর ওই বাইক আরোহী ট্রাক ড্রাইভারকে দেখে যে সে ট্রাক স্টার্ট করছে এবং সে দ্রুত ওই ট্রাক ড্রাইভারের কাছে যায় এবং ওই ট্রাককে সেইখানে দাঁড় করিয়ে দেয় তো বন্ধুরা এই বাইক আরোহীর জন্য ওই বাচ্চাটির জীবন বেঁচে যায় তাই এই বাইক আরোহীর জন্য একটি লাইক তো করা যেতেই পারে পিঙ্কি কখনো ভেবে দেখেছেন যে ট্রেনের ড্রাইভার যদি ট্রেন চালাতে চালাতে হঠাৎ করে ঘুমিয়ে যায় তখন কি হবে অনেকে ভাবছেন হয়তো অ্যাক্সিডেন্ট হয়ে যাবে কিন্তু না বন্ধুরা এমনটা হবে না কারণ ট্রেনের ইঞ্জিনে ভিজিলেন্স কন্ট্রোল ডিভাইস লাগানো থাকে যেটি নোটিশ করে প্রতি এক মিনিটে ট্রেনের ড্রাইভার ট্রেনের স্পিড বাড়াচ্ছে কিংবা কমাচ্ছে কিনা ব্রেক মারছে কিনা কিংবা হর্ন দিচ্ছে কিনা এগুলোর মাঝে কোনো একটি যদি এক মিনিটের মধ্যে না হয় তখন 72 সেকেন্ডের মাঝে অডিও নোটিফিকেশন চলে আসে এটিকে সুইচ টিপে বন্ধ করতে হয় এখানে যদি কোনো ড্রাইভার সুইচ টিপে বন্ধ না করে তাহলে অটোমেটিক ট্রেনের ব্রেক লাগা শুরু হয়ে যায় এবং 1 কিলোমিটারের মধ্যে ট্রেন নিচে থেকেই থেমে যায় রেল সম্পর্কে এই ফ্যাক্টটি জেনে কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না বন্ধুরা যদি আমরা গুগলে কোনো কিছু সার্চ করি তো আমরা সেটির উত্তর কিছু সেকেন্ডেই পেয়ে যাই কিন্তু আপনারা কি কখনো এটি ভেবেছেন যে আসলে গুগল কিভাবে কাজ করে আপনাদের সবার জানার জন্য আমি বলে দিই যে জিনিস আমরা সার্চ করি সেটির অনুসারে গুগলের কলিং বোর্ড অথবা যেটিকে কলার্স বলা হয় সেটি ইন্টারনেটে আপডেটেড ওয়েব পেজ অথবা আপনার সার্চের হিসেবে সেটির লিস্ট তৈরি করে তারপর করা হয় ইন্ডেক্সিং যেখানে আপনার তৈরি করা লিস্টের ডেটাকে অ্যানালাইজ করা হয় আর শেষ পর্যন্ত আপনার ল্যাঙ্গুয়েজ লোকেশন প্রিভিয়াস সার্চ হিস্ট্রির হিসেবে আপনার সামনে আপনার সার্চ রেজাল্ট এসে যায় আর এই সব কিছুই হয় কয়েক পলকেই চাইনাতে বানানো এশিয়ার সবথেকে বড় বাঁধ পুরো বিশ্বের জন্য আজ হুমকি হয়ে দাঁড়িয়েছে কারণ স্ট্রেন্থের ভেতর 42 বিলিয়ন টন পানির কারণে পৃথিবীর ঘূর্ণন গতি কিছুটা দৃঢ় হয়ে গিয়েছে আর 2018 সালে তৈরি করা এই বাঁধটি 470,000 টন স্টিল ব্যবহার করে তৈরি করা হয়েছে যেটা 607 কিলোমিটার লম্বা এবং 1.12 কিলোমিটার চওড়া যার ফলে পৃথিবীর শক্তি অচল হয়ে গিয়েছে আর বিজ্ঞানীদের মতে এই বাঁধ মজবুত নয় আর যদি এটা ভাঙ্গে তো চাইনার 25 রাজ্য শেষ হয়ে যাবে কলকাতা পুলিশ সাদা ইউনিফর্ম কেন পরে যেখানে পুরো দেশের পুলিশ খাকি ড্রেস পরে থাকে কিন্তু আপনি সিনেমাতে দেখেছেন যে কলকাতা পুলিশ সর্বদা সাদা ড্রেস পরে থাকে আসলে এই সাদা এবং খাকি ড্রেস ইংরেজদের আমল থেকে চলে আসছে ব্রিটিশ রাজার সময় যখন পুলিশ বাহিনী গঠন করা হয়েছিল তখন তারা সাদা রঙের ড্রেস পরত কিন্তু অনেকক্ষণ ডিউটি করার ফলে সাদা ইউনিফর্ম ময়লা হয়ে যেত এজন্য পুলিশের ইউনিফর্ম কালার চেঞ্জ করে খাকি করে দেওয়া হয় কিন্তু কলকাতা পুলিশের ইউনিফর্মের কালার সাদাই রেখে দেওয়া হয় কারণ বৈজ্ঞানিকদের মতে ওয়েস্ট বেঙ্গল সমুদ্রের কিরানে অবস্থান করছে তাই এখানে সারা বছর গরম আবহাওয়া থাকে আর সূর্যের রশ্মিকে প্রতিফলিত করার জন্য এবং পুলিশ কর্মীদের গরম থেকে রক্ষা করার জন্য ইউনিফর্ম সাদাই রেখে দেওয়া হয় আপনি যদি বিষয়টি প্রথমবারের মতো জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি আমাদের শরীরে খালি ইনজেকশনকে দেওয়া হলে তো কি হবে আপনি কি কখনো এটা ভেবে দেখেছেন আসলে খালি ইনজেকশনে প্রচুর পরিমাণে বাতাস থাকে আর যদি এই খালি ইনজেকশনকে কোনো ব্যক্তির উপর দেওয়া হলে তো তার শরীর বাতাসের কারণে বুটবুট হতে শুরু করবে যেটা ইয়ার এম্বোলিজম নামে পরিচিত আর এই বুটবুট হাওয়া আমাদের হৃৎপিণ্ডে গিয়ে যা ব্লাড সার্কুলেশনকে পুরোপুরিভাবে বন্ধ করে দিতে পারে যা একজন মানুষের মৃত্যু হতে পারে আপনি কোথাও না কোথাও মিমে বা জুকসে এই ফটোটি অবশ্যই দেখেছেন কিন্তু এই ব্যক্তি আসলে কে তা আপনি জানতে চান তো আপনাদের বলে দিই ব্যক্তিটির নাম হলো ওয়াইওমিং যিনি চীনের একজন নামকরা বাস্কেটবল প্লেয়ার বাস্কেটবল ম্যাচের পর একটা ইন্টারভিউতে এই ফটোটি তোলা হয়েছিল যেটি ইন্টারনেটে খুব ভাইরাল হয়েছিল ওয়াইওমিং এর হাই হচ্ছে 60 ফিট 6 ইঞ্চি যা গ্রেট মালির থেকেও 5 ইঞ্চি বেশি এখন তিনি একটা সাংঘাই বাস্কেটবল টিমের মালিক এবং তার সাথে সাথে তিনি একজন বিজনেসম্যান